পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা অ্যাডভেঞ্চারের নেশায় জীবন আর মৃত্যুর মাঝের সরু সুতোর ব্যবধান ছুঁয়ে বারবার ফিরে আসেন তারা সাধারণ মানুষের থেকে আলাদা কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যেখানে একেবারে সাধারণ মানুষও এমন পরিস্থিতির সম্মুখীন হন যখন জীবন আর মৃত্যুর মাঝে থাকা সরু সুতোর ব্যবধানও প্রায় মুছে যায় সামনে মৃত্যু অবধারিত তবে নিশ্চিত মৃত্যুর সেই ভয়ঙ্কর পরিণতি এড়িয়ে নিরাপদ জীবনে ফিরে আসার ঘটনাও ঘটে আর এমন ঘটনাকে মিরাকল বলা হয় একবার কল্পনা করুন চব্বিশ হাজার ফুট উচ্চতায় তীব্র গতিতে উড়ে চলা একটি বিমানের মাথার ওপরের ছাদ মাঝ আকাশে যদি হঠাৎ উড়ে যায় তাহলে কি হবে বিমানের পাইলট কি যাত্রীসহ সেই বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে পারবেন ভেবে দেখলে এই অবস্থায় বিমানটিকে অবতরণ করানো একেবারেই অসম্ভব কারণ এত ওপরে বাতাসের ঝাপটা যে বেগে বিমানের ভাঙা অংশের ওপর আছড়ে পড়বে তাতে বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়াই স্বাভাবিক কিন্তু আজকের পর্বে যে ঘটনার কথা আপনাদের শোনাবো সেখানে এই পরিস্থিতিতে মিরাকেল ঘটেছিল মাটি থেকে চব্বিশ হাজার ফুট উচ্চতায় বিমানের ছাদ উড়ে যাওয়ার পরও পাইলট যাত্রীসহ বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে পেরেছিলেন বিমানের যাত্রীরা নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিলেন এই ঘটনা এভিয়েশন হিস্ট্রিতে মিরাকেল ল্যান্ডিং হিসেবে পরিচিত আজকের পর্বে আপনাদের জন্য রইল অ্যালোহা টু ফোর থ্রির মিরাকেল ল্যান্ডিংয়ের আশ্চর্য কাহিনী নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইড উনিশশো সালের আঠাশে এপ্রিল হাওয়াই দ্বীপের হিলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অ্যালোহা এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর টু ফোর উড়ান শুরু করার জন্য একেবারে তৈরি বোয়িং সেভেন থ্রি সেভেন সিরিজের এই বিমানটির গন্তব্য হনুলুলু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্থানীয় সময় অনুযায়ী দুপুর একটা পঁচিশ মিনিটে দুজন পাইলট তিনজন কেবিন ক্রু আর নব্বই জন যাত্রীসহ অ্যালোহা টু তার উড়ান আরম্ভ করে দুজন পাইলটের মধ্যে প্রথমজন হচ্ছেন পাইলট ইন কমান্ড রবার্ট সনস্টাইমার চুয়াল্লিশ বছর বয়সী ক্যাপ্টেন সনস্টাইমারের মোট সাড়ে আট হাজার ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে যার মধ্যে এই বোয়িং সেভেন থ্রি সেভেন চালানোর অভিজ্ঞতা রয়েছে ছ হাজার সাতশো ঘন্টার তাঁর সাথে ছিলেন ফার্স্ট অফিসার ম্যাডেলিন মিমি টমকিন্স সাঁত্রিশ বছর বয়সী মিমি টমকিনসের আট হাজার ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে যার মধ্যে বোয়িং সেভেন থ্রি সেভেন চালানোর অভিজ্ঞতা রয়েছে তিন হাজার পাঁচশো ঘন্টার এই দুজনের সাথে ছিলেন তিনজন কেবিন ক্রু বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আঠান্ন বছর বয়সী ক্লারাবেল ল্যান্সিংয়ের সাঁত্রিশ বছরের কাজের অভিজ্ঞতা ছিল ওই রুটের বেশিরভাগ যাত্রী তাকে চিনতেন তিনি সিবি নামে পরিচিত ছিলেন তার সাথে ছিলেন চল্লিশ বছর বয়সী মিশেল হন্ডা এবং জেন স্যাটো টোমিটা উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত মোট একশো বত্রিশটি ছোটো বড় দ্বীপকে একত্রে বলা হয় হাওয়াই দ্বীপপুঞ্জ এদের মধ্যে সবচেয়ে বড় দ্বীপের নাম হাওয়াই দ্বীপ আর এর নাম অনুসারে এই পুরো দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জ এখানকার একশো বত্রিশটি দ্বীপের মধ্যে মাত্র সাতটি দ্বীপে মনুষ্য বসতি রয়েছে কাজের সূত্রে রোজ এখানকার অধিবাসীদের এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাতায়াত করতে হয় আর যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে এরোপ্লেন অর্থাৎ বিমানই বেশি ব্যবহৃত হয় আকাশপথে মাত্র এক ঘন্টারও কম সময়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাতায়াত করা যায় বিমানগুলি দিনের মধ্যে বেশ কয়েকবারই হাওয়াই দ্বীপপুঞ্জের বিভিন্ন এয়ারপোর্টগুলিতে যাতায়াত করে থাকে এদিন সকাল থেকে অ্যালোহা টু ফোর থ্রি হনলুলু থেকে হিলো এয়ারপোর্ট কাহলু এয়ারপোর্ট আর কুয়াহি আইল্যান্ড এয়ারপোর্টে তিনবার যাতায়াত করে ফেলেছিল সকাল এগারোটায় নির্ধারিত শিডিউল অনুযায়ী বিমানের ফার্স্ট অফিসার পরিবর্তন করা হয় এবং বিমান হনলুলু এয়ারপোর্ট থেকে প্রথমে আসে মাউই দ্বীপে তারপর মাউই দ্বীপ থেকে আসে হিলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুপুর একটা তিরিশ মিনিটে হিলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পুনরায় হনলুলু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে উড়ান শুরু করে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট আর ক্রু মেম্বার সহ প্রতিদিনের এই চেনা রুটে বারবার যাতায়াতের ফলে যাত্রীরাও নির্ভাবনায় নিজেদের সিটে বসেছিলেন যাত্রাপথ একেবারে সংক্ষিপ্ত হওয়ায় হনলুলু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছতে এক ঘন্টারও কম সময় লাগে পাইলট ইন কমান্ড রবার্ট সনস্টাইমার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে রেডিওতে বার্তালাপ করার সিদ্ধান্ত নেন আর ফার্স্ট অফিসার মিমি টমকিন্স বিমান চালনার দায়িত্ব নেন টেক অফ করার পরে ধীরে ধীরে বিমান তার উচ্চতা বৃদ্ধি করতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে তার নির্ধারিত ক্রুজিং হাইটে পৌঁছে যায় এই সময়টাকে বলা হয় ক্লাইম্বিং টাইম এই সময়টাতে যাত্রীদের সিট বেল্ট পরে থাকতে হয় বিমান ক্রুজিং হাইটে পৌঁছে যাওয়ার পর যাত্রীরা ইচ্ছে করলে সিট বেল্ট খুলে দিতে পারেন তবে অবতরণের জন্য বিমান যখন ধীরে ধীরে নিজের উচ্চতা কমাতে থাকে সেই সময় যাত্রীদের পুনরায় সিট বেল্ট পরে নিতে হয় তবে অ্যালোহা টু ফোর ক্ষেত্রে হিলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হনুলুলু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছতে সময় লাগে মাত্র ছাপ্পান্ন মিনিট ফ্লাইং টাইম এত কম হওয়ার কারণে সাধারণত যাত্রীদের সিট বেল্ট খোলার নির্দেশ দেওয়া হয় না ফলে যাত্রাপথের পুরোটা সময় যাত্রীরা সাধারণত সিট বেল্ট পরেই থাকেন কিন্তু ক্লাইম্বিং টাইম শেষ না হওয়া সত্ত্বেও বিমানের ফ্লাইং অ্যাটেন্ডেন্টরা কিছু সময় পর থেকেই যাত্রীদের জল তথা অন্যান্য পানীয় সরবরাহ করতে আরম্ভ করেন দুর্ঘটনার দিনও বিমান যখন তার উচ্চতা বৃদ্ধি করছিল তখন তিনজন ফ্লাইং অ্যাটেন্ডেন্ট যাত্রীদের পানীয় সরবরাহ করছিলেন এবং অন্যান্য সুবিধে অসুবিধের দিকে খেয়াল রাখছিলেন বিমান তার ক্রুজিং হাইট চব্বিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছোতে সময় নেয় প্রায় কুড়ি মিনিট ক্লারাবেল ল্যান্সিং ছিলেন রো নাম্বার ফাইভের কাছে অপর ফ্লাইং অ্যাটেন্ডেন্ট জেন স্যাটোটোমিটা ছিলেন রো নাম্বার টুয়ের কাছে আর মিশেল হন্ডা ছিলেন রো নাম্বার ফিফটিনে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট টেক অফের পর কুড়ি মিনিট কেটে গেছে আর এই সময়ের মধ্যে বিমানটি চব্বিশ হাজার ফুট উচ্চতার ক্রুজিং হাইটে পৌঁছে গেছে হঠাৎ তীব্র বিস্ফোরণের মতো আওয়াজের সাথে একটা জোর ধাক্কা যাত্রীরা সবিস্ময়ে লক্ষ্য করলেন বিমানের বাম দিকের দেওয়াল ফেটে একটা বড় ফাটলের সৃষ্টি হয়েছে যেখান দিয়ে তীব্র বেগে বাতাস ঢুকছে বিমানের ভেতরে এক পলকের মধ্যেই সেই ফাটল বাড়তে বাড়তে হঠাৎ করে বিমানের বেশ কিছুটা অংশের ছাদ সহ বাম দিকের দেওয়াল উড়ে যায় সেই সাথে জানালার ওপর থেকে ডান দিকের দেওয়ালও উড়ে যায় আর সেই অভিঘাতে মুহূর্তের মধ্যে ফ্লাইং অ্যাটেন্ডেন্ট ক্লারাবেল ল্যান্সিং ছিটকে বিমান থেকে বাইরে বেরিয়ে যান বাকি দুজন অ্যাটেন্ডেন্টও ছিটকে মেঝেতে পড়ে যান যাত্রীরা হঠাৎ করে র্যাপিড ডিকম্প্রেশন প্রচণ্ড ঠান্ডা হাওয়ার ঝাপটা আর অক্সিজেনের তীব্র অভাব অনুভব করলেন চব্বিশ হাজার ফুট উচ্চতায় অক্সিজেনের অভাব হওয়াটা স্বাভাবিক এরকম পরিস্থিতিতে বিমানের মধ্যে অক্সিজেন মাস্কের ব্যবস্থা থাকে যা বিমানের ছাদ থেকে নিচের দিকে ঝুলতে থাকে কিন্তু বিমানের বেশ খানিকটা অংশের ছাদই পুরো উড়ে গিয়েছিল ফলে অক্সিজেন সরবরাহের পুরো ব্যবস্থাই নষ্ট হয়ে গিয়েছিল এদিকে ককপিটে দুজন পাইলটও হঠাৎ করে তীব্র শব্দ শুনতে পান আর সাথে সাথেই ককপিটের দরজা ভেঙে হাওয়ায় উড়ে বেরিয়ে যায় হঠাৎ করে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে পেছনের দিকে তাকিয়ে ককপিটের খোলা দরজা দিয়ে ক্যাপ্টেন বিমানের ছাদের পরিবর্তে নীল আকাশ দেখতে পেলেন তাঁদের বুঝতে কোনো অসুবিধে হলো না যে তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছেন তবে সৌভাগ্যবশত ককপিটে পাইলটদের নির্দিষ্ট অক্সিজেন মাস্কে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ঠিকঠাক ছিল দুজনেই অক্সিজেন মাস্ক পরে নেন এবার ক্যাপ্টেন রবার্ট সনস্টাইমার বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন গতি কমিয়ে দ্রুত বিমানটির উচ্চতা কমাতে শুরু করেন তিনি প্রতি মিনিটে চার হাজার একশো ফুট বেগে নিচে নামতে আরম্ভ করে বিমানটি অন্যান্য সময়ে যাত্রীবাহী বিমান মিনিটের সর্বোচ্চ তিন হাজার ফুট গতিবেগে নিচের দিকে নামে এর থেকে বেশি গতিবেগে নামতে থাকলে বিমানের কন্ট্রোল পাইলটদের হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবার প্রাণ রক্ষার জন্য বিমানটিকে অতি দ্রুত নিচে নামানো ছাড়া অন্য উপায় ছিল না ইতিমধ্যে ফার্স্ট অফিসার মিমি টমকিন্স ট্রান্সপন্ডারের মাধ্যমে হনলুলু এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারে বিমানের ইমার্জেন্সি কোড ডবল সেভেন ডবল জিরো সহ কারেন্ট লোকেশন পাঠান এর সাথে রেডিওর মাধ্যমে বার্তা পাঠান যে জরুরি পরিস্থিতিতে বিমানটিকে মাওই দ্বীপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু হাওয়ার প্রচণ্ড আওয়াজে তার সেই রেডিও বার্তা হনলুলু এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে ট্রান্সমিট হয়েছে কি না তা বুঝতে পারলেন না যদিও হনলুলু এআরটিসিসি মিমি টমকিন্সের পাঠানো ইমার্জেন্সি রেডিও বার্তা শুনতে পায়নি কিন্তু ট্রান্সপন্ডারের মাধ্যমে পাঠানো ডবল সেভেন ডবল জিরো ইমার্জেন্সি কোড সহ বিমানের লোকেশান তারা দেখতে পায় বিমানের লোকেশান ছিল মাউই দ্বীপের কাহালু এয়ারপোর্টের তেইশ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে অ্যালোহা টু ফোর থ্রি ট্রান্সপন্ডারের পাঠানো ইমার্জেন্সি কোড আর নির্দিষ্ট রুটের বাইরের লোকেশানে তার অবস্থান দেখে বিপদের আশঙ্কা করে হনলুলু এআরটিসিসি একটা আটচল্লিশ মিনিট থেকে বারবার বিমানের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি মিনিট দুই পরে বিমান যখন চোদ্দ হাজার ফুট উচ্চতায় পৌঁছয় তখন মিমি টমকিন্স রেডিওর ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে মাউই দ্বীপের কাহালু এয়ারপোর্ট টাওয়ারের সাথে যোগাযোগ করেন তিনি জানান র্যাপিড ডিকম্প্রেশনের কারণে বিমানে গোলযোগ দেখা দিয়েছে তাই ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ক্লিয়ারেন্স এবং আপতকালীন সাহায্য চেয়ে অনুরোধ জানান এদিকে বিমান যখন চোদ্দো হাজার ফুট উচ্চতায় নেমে এসেছে তখন বায়ুমণ্ডলে যে পরিমাণ অক্সিজেন থাকে তা স্বাভাবিক শ্বাসকার্য চালানোর পক্ষে যথেষ্ট না হলেও অক্সিজেনের অভাবে কেউ মারা যাবে না ফলে কেবিনে থাকা যাত্রীদের শ্বাস প্রশ্বাসের অসুবিধে খানিকটা কমল তখন দেখা গেল ককপিটের ঠিক পরেই কেবিনের ফার্স্ট ক্লাস সেকশনের ওপরের প্রায় পঁয়ত্রিশ বর্গমিটার ছাদ উড়ে গিয়েছে যার ফলে কেবিনের ছটি রো একেবারে উন্মুক্ত হয়ে গিয়েছে অনেক নিচে দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগর যাত্রীরা কেবলমাত্র সিট বেল্ট পরে থাকার কারণে যে যার সিটের সাথে আটকে রয়েছেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জেন স্যাটোটোমিটা ছিটকে মেঝেতে পড়ার সময় মাথায় প্রচণ্ড চোট পেয়ে অজ্ঞান হয়ে যান আর বিমানের ভাঙা অংশগুলি তার ওপর চেপে যায় অপর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মিশেল হন্ডা ছিলেন বিমানের পেছনের দিকে র্যাপিড ডিকম্প্রেশনের কারণে তিনিও ছিটকে মেঝেতে পড়ে যান তবে তার চোট খুব একটা গুরুতর ছিল না তিনি একটা মেটাল বার ধরে নিজেকে বিমানের বাইরে বেরিয়ে যাওয়া থেকে আটকান বেশিরভাগ যাত্রী কম বেশি আহত হয়েছিলেন বিমানের দুপাশের দেওয়াল সহ ছাদ উড়ে যাওয়ার সময় ভাঙা টুকরো ও অন্যান্য জিনিসের আঘাতে যাত্রীদের মাথায় এবং দেহের অন্যান্য অংশে ফ্র্যাকচার হওয়া থেঁতলে যাওয়া বা কেটে যাওয়ার মতো আঘাত লাগে বিমানের বিদ্যুৎ সরবরাহের তারগুলি ছিঁড়ে যাওয়ার কারণে ইলেকট্রিক্যাল শক বার্ন হয়ে যায় কয়েকজনের ঠান্ডা বাতাসের প্রচণ্ড ঝাপটায় উইন্ড বার্ন হয়ে যায় বিমানের ভারসাম্য বিঘ্নিত হওয়ার কারণে ককপিটটি বাকি অংশের থেকে প্রায় এক মিটার নিচের দিকে ঝুলে যায় শুধুমাত্র মেঝের স্থিতিস্থাপকতার কারণে বিমানের বাকি অংশ থেকে ককপিটটি বিচ্ছিন্ন হয়ে যায়নি তবে কতক্ষণ যে এরা একে অপরের সাথে জুড়ে থাকবে তা কারোরই জানা ছিল না এই অবস্থায় বিমানকে সঠিকভাবে পরিচালনা করাই দুষ্কর আর ককপিট ঝুলে নিচের দিকে নেমে যাওয়ার ফলে দরজা খোলা থাকা সত্ত্বেও ভেতরে পাইলটরা রয়েছেন কি না কেবিন থেকে তা দেখা যাচ্ছিল না ডিকম্প্রেশনের সময় পাইলটরা ছিটকে বিমান থেকে পড়ে গিয়েছেন না তাঁরা ককপিটের মধ্যেই রয়েছেন তা জানা না থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ককপিটের দরজার সামনে বিমানের ভাঙা অংশগুলি এমনভাবে পড়েছিল যে তার কাজ অবধি পৌঁছনো অসম্ভব হয়ে পড়েছিল ফ্লাইং অ্যাটেন্ডেন্ট মিশেল হন্ডা বিমানের পেছনে থাকা ইন্টারফোনের সাহায্যে পাইলটদের সাথে কথা বলার চেষ্টা করেন কিন্তু এই সিস্টেমও কাজ করছিল না মিশেল তখন তার আশেপাশে থাকা যাত্রীদের জিজ্ঞেস করেন যে তাঁরা কেউ বিমান চালাতে জানেন কি না কিন্তু যাত্রীদের মধ্যে কারোরই বিমান চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না তাই এই প্রশ্নে আতঙ্ক আরও ছড়ায় মিশেল তাঁর সাধ্যমতো যাত্রীদের সান্ত্বনা আর আশ্বাস দেওয়ার চেষ্টা করেন বিমান নিচে নামতে নামতে যখন প্রায় দশ হাজার ফুট উচ্চতায় গিয়ে পৌঁছয় ক্যাপ্টেন রবার্ট সনস্টাইমার বিমানের গতি ক্রমশ কমাতে থাকেন তিনি বিমানটিকে মাউই দ্বীপের দক্ষিণ দিক দিয়ে হালেকালা শৃঙ্গের পাশ দিয়ে নিয়ে গিয়ে কাহালো এয়ারপোর্টে অবতরণ করাতে চান সেই মতো তিনি বিমান চালনা করতে থাকেন কিন্তু যাত্রীরা বাইরের দিকে তাকিয়ে দেখতে পান বিমানটি মাত্র কয়েক মাইল ব্যবধানে থাকা এগারো হাজার ফুট উচ্চতা বিশিষ্ট হালেকালা শৃঙ্গের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বিমানটি বোধহয় পর্বতে ক্র্যাশ করতে চলেছে এই আশঙ্কায় বিমানের যাত্রীরা সম্ভবত নিশ্চিত মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছিলেন কিন্তু কয়েক মুহূর্ত পরেই বিমানটি যখন সামান্য দিক পরিবর্তন করে হালেকালা শৃঙ্গকে পাশ কাটিয়ে সামনের দিকে এগোতে শুরু করল তখন যাত্রীরা নিশ্চিন্ত হলেন যে কেউ না কেউ বিমানের হাল ধরে আছে অন্ততপক্ষে একজন পাইলট নিশ্চয়ই ককপিটে রয়েছেন এবং তিনিই চালনা করছেন বিমানটিকে তখন যাত্রীদের মনের মধ্যে হতাশা কেটে একটা ক্ষীণ আশার জন্ম দিল হয়তো এভাবে মৃত্যু তাঁদের ভবিতব্য নয় পাইলট নিশ্চয়ই বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে পারবেন একই সাথে আরেকটি ভাবনাও তাদের মনের মধ্যে চলছিল যদি কোনোভাবে ককপিটের সাথে বিমানের বাকি অংশের সংযোগ ছিন্ন হয়ে যায় তাহলে কি হবে দুপুর একটা একান্নর সময় মিমি টমকিন্স কাহালু এয়ারপোর্ট টাওয়ারে রেডিওর মাধ্যমে যোগাযোগ করে বিমানের কিছুটা অংশ ভেঙে যাওয়ার কথা জানান এছাড়াও তিনি আরও জানান ইন্টারফোন সার্ভিস নষ্ট হয়ে যাওয়ার ফলে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না তবে যাত্রীদের জন্য অ্যাম্বুলেন্সের প্রয়োজন হতে পারে তাই প্রয়োজন মতো অ্যাম্বুলেন্স তৈরি রাখার ব্যবস্থা করতে অনুরোধ জানান সেই সময় পাইলটিন কমান্ড সনস্টাইমার বিমানটিকে যথাযথভাবে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন কিন্তু বিমানের বেশ খানিকটা অংশ ভেঙে উড়ে যাওয়ার কারণে এবং ককপিটটি নিচের দিকে ঝুলে যাওয়ার কারণে এটিকে সামলাতে ক্যাপ্টেনকে বেশ বেগ পেতে হচ্ছিল বিমান ক্রমশ নিচের দিকে নামতে থাকে আর ক্যাপ্টেন বিমানের গতিবেগ ধীরে ধীরে কমাতে থাকেন তবে গতিবেগ কমতে কমতে যখন বিমানের গতিবেগ ঘন্টায় একশো পঁচানব্বই মাইলে এসে পৌঁছয় তখন বিমানটি কাঁপতে আরম্ভ করে ক্যাপ্টেন বুঝতে পারেন যে বিমানের গতিবেগ আর কমানো উচিত নয় কারণ তাতে কন্ট্রোল হারিয়ে যেতে পারে স্বাভাবিক অবস্থায় অবতরণের সময় বিমানের গতিবেগ ঘণ্টায় দেড়শো মাইলের মধ্যে রাখা হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিমানটিকে উচ্চ গতিবেগেই ল্যান্ড করাতে হবে ক্যাপ্টেন সনস্টাইমার ফার্স্ট অফিসার মিমি টমকিন্সকে ল্যান্ডিং গিয়ার নিচে নামাতে বলেন ল্যান্ডিং গিয়ার অর্থাৎ বিমানের চাকা যা টেক অফের পর ভেতরে ঢুকে যায় আর ল্যান্ডিংয়ের পূর্বে তাদেরকে পুনরায় নামিয়ে দেওয়া হয় ক্যাপ্টেনের কথা মতো মিমি টমকিন্স ল্যান্ডিং গিয়ার ডাউন করার নব ঘুরিয়ে দেন পাইলটদের সামনে থাকা ইন্ডিকেটারে দেখা যায় বিমানের পেছনের দিকে থাকা দুপাশের দুটি ল্যান্ডিং গিয়ার ঠিকঠাকভাবে খুলে গেছে কিন্তু সামনের নোজ গিয়ার খোলার সংকেত ইন্ডিকেটারে দেখা যাচ্ছে না ক্যাপ্টেন তখন ল্যান্ডিং গিয়ার ম্যানুয়ালি নামাতে বলেন কিন্তু তাতেও নোজ গিয়ারের ইন্ডিকেটার জলে না এই অবস্থায় কি করণীয় সেটাই এখন পাইলটদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন বিনা নোজ অবতরণ করালে বিমানের ককপিট অবশ্যই ক্র্যাশ করবে তার ফলে পুরো বিমানে আগুন ধরে যাওয়ার ঘোরতর সম্ভাবনা রয়েছে একটা উপায় করা যেতে পারে বিমানটিকে এয়ারপোর্টের খানিকটা ওপরে যদি চারিদিকে ঘোরানো হয় এর ফলে এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ারের কর্মীরা বাইনোকুলারের সাহায্যে গিয়ার খুলেছে কিনা তা দেখে রেডিওর মাধ্যমে তাদের জানাতে পারবেন কিন্তু বর্তমানে বিমানের যা অবস্থা তাতে আর কতক্ষণ সেটি উড়তে পারবে তা কেউ জানে না ফলে পাইলটরা ঠিক করলেন নোজ গিয়ার ছাড়াই বিমানটিকে ল্যান্ডিং করাবেন আর তাদের এই সিদ্ধান্ত কন্ট্রোল টাওয়ারে জানিয়ে দিলেন ফার্স্ট অফিসার মিমি টমকিন্স সেই মতো কাহালু এয়ারপোর্টের দু নম্বর রানওয়ের দিকে এগোতে থাকে অ্যালোহা টু কন্ট্রোল টাওয়ারের নির্দেশে এয়ারপোর্টের দমকল টিম আগে থেকেই দু নম্বর রানওয়েতে পৌঁছে গিয়েছিল বাইনোকুলারের দৃষ্টিসীমার মধ্যে বিমানটি আসতেই কন্ট্রোল টাওয়ারের কর্মীরা বিমানের অবস্থা দেখে একেবারে স্তম্ভিত হয়ে যান এই অবস্থায় বিমানটি উড়ছে কি করে তাই একটি বিস্ময় কন্ট্রোল টাওয়ারের কর্মীরা দেখতে পান বিমানের নোজ গিয়ার খুলে গেছে রেডিওর মাধ্যমে তৎক্ষণাৎ পাইলটদের তা জানানো হয় একটা সমস্যার সমাধান হয় কিন্তু তা সত্ত্বেও বিমান সত্যি নিরাপদে অবতরণ করতে পারবে না ক্র্যাশ করে যাবে তা কারোরই জানা নেই কেবিনের মধ্যে যাত্রীরা একে অপরের হাত চেপে ধরে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন অবশেষে দুপুর একটা আঠান্ন মিনিটে অর্থাৎ দুর্ঘটনা ঘটা তেরো মিনিট পর কাহালু এয়ারপোর্টের দু নম্বর রানওয়ের মাটি ছোঁয় বিমানের চাকা গতি কমতে কমতে কিছু সময় পর স্থির হয়ে দাঁড়িয়ে যায় অ্যালোহা টু যাত্রীরা তখনও বিশ্বাসই করতে পারেননি যে তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন ক্যাপ্টেন সনস্টাইমার মিমি টমকিন্স আর মিশেল হন্ডার সহযোগিতায় ধীরে ধীরে যাত্রীদের নিচে নামানো হতে থাকে ঠিক এই সময়েই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্লারাবেল ল্যান্সিংয়ের নিখোঁজ হওয়ার ব্যাপারটা জানা জানি হয় বেশ কয়েকজন যাত্রী জানান দুর্ঘটনার সময় তিনি পাঁচ নম্বর রোতে দাঁড়িয়েছিলেন প্রচণ্ড ধাক্কায় ছিটকে বিমান থেকে পড়ে যান তিনি এত ওপর থেকে পড়ার পরে তিনি যে আর বেঁচে নেই এটা সম্পূর্ণ নিশ্চিত বলেই সবাই মেনে নেয় তাঁর খোঁজে প্রশান্ত মহাসাগরের ওপর যে অঞ্চলে দুর্ঘটনা ঘটেছিল সেই পুরো অঞ্চল জুড়ে তিন দিন ধরে তল্লাশি চালানো হয় কিন্তু তার মৃতদেহ বা বিমানের ভাঙা অংশ কোনোটাই পাওয়া যায়নি এই দুর্ঘটনায় পঁয়ষট্টি জন যাত্রী আহত হয়েছিলেন যাদের মধ্যে আট জনের অবস্থা খুবই গুরুতর ছিল এদের মধ্যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জেন স্যাটো টমিটাও ছিলেন তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল অ্যাম্বুলেন্সের কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফ থেকে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয় অনেক দেরিতে বিমান ল্যান্ডিং করার পর ফলে অ্যাম্বুলেন্স এসে পৌঁছোতে বেশ কিছুটা দেরি হয়ে যায় তাছাড়া আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত সংখ্যায় অ্যাম্বুলেন্স পুরো মাউই দ্বীপেই ছিল না তাই বাকিদের প্রাইভেট গাড়িতে করে হাসপাতালে পৌঁছানো হয় চিকিৎসার পর ধীরে ধীরে সবাই শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন কিন্তু সেই তেরোটা মিনিট ধরে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা গিয়েছেন তার স্মৃতি তাদের মন থেকে কখনো মোছার নয় অনেকেই সেই ট্রমা থেকে দীর্ঘদিন বেরোতে পারেননি এই ভয়ানক দুর্ঘটনা আর মিরাকেল ল্যান্ডিংয়ের খবর পুরো বিশ্বের সংবাদপত্রগুলিতে প্রকাশিত হয় এই দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলি খতিয়ে দেখার জন্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তাদের প্রতিনিধি দলকে হাওয়াইতে পাঠায় অ্যালোহা টু ফোর থ্রির চারিদিকে দেওয়াল পরীক্ষা করে দেখা যায় তাতে অসংখ্য ছোট বড় ফাটল রয়েছে এরকম অবস্থা নিয়ে কীভাবে বিমানটি এতক্ষণ উড়তে পারল তাই একটি বিস্ময় কী কারণে এরকম একটি ভয়ানক দুর্ঘটনা ঘটল তা বোঝার জন্য বোয়িং সেভেন থ্রি সেভেনের ডিজাইন খানিকটা বোঝা প্রয়োজন এই বিমানগুলির ফিউসিলেজ অর্থাৎ কাঠামো নির্মিত হয়েছে মেটাল ফ্রেমের ওপর অ্যালুমিনিয়াম সিটের প্যানেল একটার ওপর আরেকটা রিবেট দিয়ে জুড়ে প্রতিটি অ্যালুমিনিয়াম সিট মাত্র শূন্য দশমিক নয় মিলিমিটার পুরো যা বোয়িংয়ের আগেকার বিমানগুলির তুলনায় অনেক পাতলা ফলে দীর্ঘদিন ব্যবহারে তাতে ছোট ছোট ফাটল দেখা দিতে পারে আর অ্যালোহা এয়ারলাইন্সের ফ্লাইট টু এই বিমানটি প্রায় নব্বই হাজার ফ্লাইট সাইকেল পূর্ণ করেছে অর্থাৎ বিমানটি নব্বই হাজার বার টেক অফ আর ল্যান্ডিং করেছে বোয়িং কর্পোরেশনের গাইডলাইন অনুযায়ী প্রতিটি বোয়িং সেভেন থ্রি সেভেনের সার্ভিস লাইফ কুড়ি বছর বা পঁয়ত্রিশ হাজার ফ্লাইট সাইকেল অর্থাৎ বিমানটি তার নির্ধারিত লাইফ সাইকেলের থেকে অনেক বেশিবার টেক অফ আর ল্যান্ডিং করেছে এছাড়াও বোয়িং কর্পোরেশনের নিয়ম অনুযায়ী প্রতি কুড়ি হাজার ঘন্টা উড়ানের পর বিমানগুলিকে ইন্সপেকশন করাতে হবে এবং প্রয়োজন মতো রিপিয়ারিং করাতে হবে তবে অ্যালোহা এয়ারলাইন্সের তরফ থেকে প্রতি পনেরো হাজার ঘন্টা উড়ানের পরই ইন্সপেকশন করানো হতো কিন্তু বিমানগুলির যাত্রাপথ অনেক সংক্ষিপ্ত হওয়ার ফলে পনেরো হাজার ঘন্টার উড়ান সম্পূর্ণ করতে আট বছর সময় লাগে আর এই সময়ের মধ্যে বিমানগুলি অসংখ্য ভার টেক অফ এবং ল্যান্ডিং করে কিন্তু বিমানের কাঠামোর ওপর সবচেয়ে বেশি চাপ টেক অফ আর ল্যান্ডিংয়ের সময়ই পড়ে অর্থাৎ উড়ানের সময়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সেটি কতবার টেক অফ আর ল্যান্ডিং করেছে এছাড়াও এই রুটে চলা অ্যালোহার প্রতিটি বিমান সারা সারাদিনে অনেকবারই যাতায়াত করে থাকে ফলে রুটিন ইন্সপেকশানের জন্য যে সময়ের প্রয়োজন তা এদের পক্ষে বরাদ্দ করা বেশ সমস্যার ব্যাপার তাই এই সব রুটিন ইন্সপেকশনগুলি গভীর রাত্রে স্বল্প আলোতে করতে হতো ফলে সূক্ষ্ম ফাটল বা চিড়গুলি সহজেই পরীক্ষকের নজর এড়িয়ে যেত দীর্ঘদিন এভাবে চলার ফলে সূক্ষ্ম ফাটল বা চিড়গুলি ধীরে ধীরে আকারে বড় হয়ে গেছে যার ফলে বিমানের কাঠামো ক্রমশ দুর্বল হয়ে পড়েছে এর সাথে প্রশান্ত মহাসাগরে জলে ভেজা নোনা বাতাস বিমানের কাঠামোকে দুর্বল করে দেওয়ার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এই সমস্ত গাফিলতিগুলি একত্রিত হয়ে এ ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনায় রূপান্তরিত হয়েছে তবে পাইলটদের বিচক্ষণতা যাত্রীদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে সেই সাথে যাত্রীদের আশ্বাস ও ভরসা জোগানোর জন্য ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মিশেল হন্ডাও এই কৃতিত্বের সমান দাবিদার সাধারণত অন্যান্য দিন মাউই দ্বীপে বাতাসের বেগ অত্যন্ত বেশি থাকে কিন্তু সেদিন ল্যান্ডিংয়ের সময় আশ্চর্যজনকভাবে বাতাসের গতিবেগ অনেক কম ছিল অন্যান্য দিনের মতো জোরে বাতাস বইলে নিরাপদ ল্যান্ডিংয়ের সম্ভাবনা অনেকটাই কমে যেত মিরাকেল বোধ হয় এরকমই হয় এই ছিল পুরো কাহিনী। এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর ইনসাইটকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ